আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা একটু মন দিয়ে শুনুন, কারণ হচ্ছে আমাদের সঙ্গে একটা অনেক বড় স্ক্যাম হয়ে গেল। আমরা এমন একজন পার্সন, আমরা প্রতি মাসে দীঘা যাই, কারণ আমরা ইউটিউবে ভিডিও করি, আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন, বাট এরকম প্রথমবার হলো। তো এই ভিডিওটা বানানোর আমাদের এইটাই উদ্দেশ্য যে আমাদের পুরো ভিডিওটা দেখুন, সমস্ত কিছু প্রুফ দিচ্ছি, যাতে আমাদেরও যদি আপনারা পারেন একটু সাহায্য করতে পারেন আমাদের পয়সা ফেরত দেওয়ার জন্য। এবং যদি আপনারাও এই ভিডিওর ফলে সতর্ক হন, তাহলে আমি আশা করব আমাদের ভিডিও সফল হবে। তো বলি কি হয়েছে, তো আমরা দীঘা যাব এই মাসের 25 তারিখ, মানে এপ্রিলের 25-এ। তো তার জন্য আমরা কিছু হোটেল দেখছিলাম যে কোন হোটেলে থাকবো না থাকবো। তো দেখতে গিয়ে একটা হোটেল আমরা ঠিক করি, হোটেলটার নাম হচ্ছে হোটেল আমন্ত্রণ। তো এটা হচ্ছে ওয়োর হোটেল, আপনারা দেখতে পারেন, এবং এই এদের ওয়েবসাইট আমি দেখাচ্ছি এখানে স্ক্রিনের মধ্যেই সমস্ত কিছু। তো এবার ওয়েবসাইট থেকে আমরা একটা নাম্বার পাই, এই হচ্ছে সেই নাম্বার, যেই নাম্বারে এদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখানে যখন যোগাযোগ করি যে একটু যেন কমসম হয়, কারণ দেখুন গোয়াই বিবো এবং হচ্ছে ওয়ো এদের তো একটা নির্দিষ্ট রেট থাকে। বাট আমরা, হ্যাঁ, সব জায়গায় আমরা যখন যাই কোথাও একটু বার্গেনিং একটু করি, সেটা সবাই করি আমরা, কারণ আমাদের একটু 200 টাকাও যদি কম হয় তো মনে হয় যে অনেকটা কম হলো বাজেটে। তো সেই জন্য আমরা ফোন করি একটু যদি কমসম হয়। তো এখান থেকে রিপ্লাই আসে যে হ্যাঁ কমসম হয়ে যাবে, 900 টাকার মধ্যে করে দেবো, এখানে রেট ছিল 1100, তা আমাদেরকে পেমেন্ট করতে বলে। এবার জেনারেলি আমরা এখনকার দিনে সবাই যেখানে ঘুরতে যাই না কেন আগে থেকে পেমেন্ট করে দিয়ে থাকি। তো সিম্পলি এদেরও অফিসিয়াল ওয়েবসাইটের নাম্বার আমরা পেমেন্ট করে দিই, এই তার পেমেন্টের স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই চ্যাট হোয়াটসঅ্যাপে। তো পেমেন্ট করার পর অনেকক্ষণ কোনো রিপ্লাই দেয়নি, তারপর আমাকে ফোন করে, ফোন করে বলে যে ওই পেমেন্ট একটু মিস্টেক হয়ে গেছে, আপনাদেরকে আরও 50 টাকা বেশি দিতে হবে, যেটা হচ্ছে ট্যাক্স। তখন আমরা বলি যে ঠিক আছে 50 টাকা বেশি দিচ্ছি, আপনি আমাদের বুকিং কনফার্মেশন পাঠান। তখন বলে না 50 টাকা দিলে হবে না, আপনাদেরকে 1850 টাকা দিতে হবে। ইভেন আমার সাথে কথাটা, অ্যাকচুয়ালি কনভারসেশনটা আমার সাথে হচ্ছিল, তো আমি মানে বারবার পেমেন্ট করার আগে জিজ্ঞেস করলাম কি আমাকে 1800ই পাঠাবো, তো ওরা বলছে হ্যাঁ 1800ই পাঠান, 50 টাকাটা পরে পেমেন্ট করার পর বলছে। তো তখন যখন আমি বলছি ঠিক আছে 1800 টাকা তাহলে ফেরত দিন, আমরা 1850 টাকা পাঠাচ্ছি, তখন বলছে না আপনি 1850 টাকাটা পাঠান, তারপর 1800 টাকাটা আমরা পেমেন্ট রিটার্নটা জেনারেট করব। তার মানে 1800 টাকা স্ক্যাম করেও শান্তি হয়নি, আবার 1850 টাকা আবার স্ক্যাম করার দাম দিয়েছিল, সেটা তো আমরা বুঝতে পেরে যাই। তো আমরা যখন বলি তাহলে আমরা কমপ্লেন করছি, বলছে যা পারবেন করুন, তার মানে এরা এতটাই কনফিডেন্ট যে এদের কিছু হবে না। তো তারপর দেখুন আমরা কিছু কিছু ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি, থানায় জিডি করেছি, জেনারেল ডায়েরি এই তার কপি, এবং তারপর আমরা গেছিলাম হচ্ছে সাইবার ক্রাইমে, আমাদের বর্ধমানে সাইবার ক্রাইম আছে, তারাও কোনো মানে বলতে পারেনি যে হেল্প করতে পারবে নাকি। আমরা দীঘা যাব, এখনো অনেক দেরি, দীঘায় গিয়ে আমরাও পুলিশে যোগাযোগ করার চেষ্টা করব। আমি জানি না আমাদের কোনো চেনাশোনা নেই, কতটা কি হেল্প করতে পারবো বা আমাদের হেল্প হবে নাকি। টাকাটা 1800 টাকাটা অনেকটাই টাকা, আমি বলবো না কম টাকা, তার থেকেও বড় কথা এইরকম একটা স্ক্যাম হয়ে গেলাম, মানে আমরা সব কিছু জানা সত্ত্বেও, মানে আমরা এমন না যে আমরা কিছু জানি না, নেট সম্বন্ধে কিছু জানি না, তা নয়, এতবার দীঘা যাচ্ছি, এতবার সমস্ত কিছু জানি, প্রতিবার বুকিং করে গেছি, বাট এখন নতুন ধরনের এইরকম স্ক্যাম সৃষ্টি হয়েছে। ইভেন আমরা আর একটা জায়গায় ফোন করেছি, সেইটা হচ্ছে যে ওরা বললো যে হয়তো আপনারা ফেক ওয়েবসাইটে ফোন করে ফেলেছেন, অরিজিনাল ওয়েবসাইট। তো আরেকটা ওয়েবসাইট পেলাম, জাস্ট সার্চ করছিলাম কি মেবি হতে পারে অন্য কোনো ওয়েবসাইট আছে, আমরা বেশ দেখিনি হতে পারে। তো সেই ওয়েবসাইটটাই যখন অন্য নাম্বার, তো ওকে বললাম যে দেখো তাহলে আমরা ভুল ওয়েবসাইটে কন্ট্যাক্ট করেছি। এবং সেই ওয়েবসাইটে যখন কন্ট্যাক্ট করলাম না, তখন তার কথা শুনেও আমার মনে হলো সে স্ক্যামার। সে বললো আমাকে হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস দিন, আমি কল রেকর্ডিংটা একটু আপনারা শুনুন, আমি পাঠাচ্ছি, ওর কলটা আমি রেকর্ড করেছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, এটা আমন্ত্রণ হোটেল? ইয়েস ম্যাম। হ্যাঁ, বলছি কি আপনাদের হোটেলে আমি এখন এই মাত্র একটা নম্বরে পেমেন্ট করলাম, কিন্তু মানে বলছে কি আরও 1800 পেমেন্ট করতে, তো এই নম্বরটা কার একটু বলবেন? 8799404791। আচ্ছা আচ্ছা আচ্ছা, মে ভেজতি ভেজতি। হ্যাঁ, লাইন পে ভেজো। ওকে ওকে, ওয়েট, यही नंबर है आपका? हाँ यही नंबर है मेरा। वेट, हेलो, अभी बोलिए, क्या बोल रहे थे? हाँ, तो मुझे एक नंबर पे आपके वेबसाइट से मुझे एक नंबर मिला है, उसमें मेरे को बात करके मैंने पेमेंट भी किया है, ठीक है? तो नंबर है, कितना पेमेंट किया आपने? 1800।
आप उसका स्क्रीनशॉट भेजोगे मेरे को? भेजा आपने? हाँ हाँ भेज दिया, चेक कीजिए। 791 वाले पे किया ना आपने? हाँ, और उसपे जो बात हुई है वो भी देखिए। सॉरी मैम, आपने गलत रॉन्ग पे कर दिया, ये हमारा होटल का नंबर नहीं है मैम। पर आपके आपके एक पर्सन का नंबर है ये, आपके ही वेबसाइट पे मुझे नंबर मिली है। हाँ मैम, ये फेक नंबर है किसी का, ये हमारा नंबर नहीं है हमारे होटल का, आपने गलत। तो आप लोग का आपके होटल में कोई वेबसाइट नहीं है? मैम ये फेक नंबर है, हमारे होटल का नंबर नहीं है। तो आप कोई एक्शन नहीं ले रहे हो? आप कोई एक्शन नहीं ले रहे हो? ऐसे मेरी तरह तो बहुत जन है ना, ऐसे मेरी तरह तो बहुत जन है जो कि ऐसा फेक पेमेंट्स कर रहे हैं। ऑलरेडी इसकी हमने क्राइम ब्रांच में रिपोर्ट करा रखी है मैम, इस नंबर वाले की। अभी आपको बुकिंग चाहिए तो आप मेरे को, ठीक है मैं आपको मैं बता दूंगी। ये देखो, तुमरा जदि गूगले लेखो आमंत्रण होटल दीघा, देखो इधर वेबसाइटटा खोलो, देखो এইখানে যে নাম্বারটা রয়েছে 87994, এ দেখো এটা ওয়েবসাইটের নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটের মধ্যে লেখা রয়েছে। এবার যেখানে পেমেন্ট করেছো তুমি খোলো হোয়াটসঅ্যাপ চ্যাটটা, এ দেখো এখানে 1800 টাকা পেমেন্ট করেছে, দেখো ডিটেলস পাঠিয়েছে, এই দেখো এই নাম্বারটা দেখতে পাচ্ছ। তো এদের ওয়েবসাইটে দেখাচ্ছে, ইভেন এইখানে যে ফোন করলো যে লোকটা সেও আমার মনে হচ্ছে ফেক, ঠিক আছে। তো এইরকমভাবে স্ক্যাম হচ্ছে এখানে। তো আমাদের যেটা ডাউট হচ্ছে যে দ্বিতীয়বার যে নাম্বারটা পেলাম, মানে ওটা আবার অরিজিনাল ওয়েবসাইট থেকে, ও বলছে যে আগেরটা ফেক, এও হিন্দিতে কথা বলছিল, তো এরও ডাউট হচ্ছে ফেক, এটাও ফেক। তো তার জন্য কনফার্ম করার জন্য আমরা ঠিক করেছি, স্ট্র্যাটেজি করেছি যে ওকে জানাবো যে আমাদের তো অলরেডি স্ক্যাম হয়ে গেছে, তো আপনি প্লিজ 600 টাকা দিয়ে দিন। যেখানে কিন্তু গোয়াই বিবো ওই সাইটগুলোতে 1100 টাকা করে রেট চলছে, যেখানে অরিজিনাল, ঠিক আছে। তো দেখি যদি রাজি হয়ে যায় 600 টাকায় দেওয়ার জন্য, তাহলে এটাও ফেক বুঝতে পেরে যাবে। हेलो जी मैम। अरे मैं बोल रही थी कि देखो अभी मेरा तो पैसा अभी स्कैम हो गया है, तो मेरे को वहाँ पे रहना था, एक्चुअली जेन्युइनली मेरे को रहना था। हम लोग 5 जन हैं, तो बुकिंग होगी क्या? हाँ मैम बुकिंग हो जाएगी। अच्छा तो देखो अभी 1800 रुपये चले गए, मेरे पास इतना बजट भी नहीं है और मेरे को रहना भी है, तो क्या मेरे को थोड़ा कम सम में कर दोगे? जैसे 600 में एक रूम मिल जाएगी क्या? आपका 600 में आपका अभी 1500 में हो जाएगा 2 रूम्स में। अब 600 में कर दीजिए ना, 1200 में 2 रूम लेंगे। देखिए ना, ना देखो 1800 रुपये चले गए ना, आप तो देख रहे हो ना, फिर मैं कर लूँगी, ले लूँगी फिर। ओके मैम, ओके, आप मेरे को व्हाट्सअप कर दीजिएगा। अच्छा अच्छा ठीक है, थैंक यू। आई न्यू इट কিরকম স্ক্যাম চলছে তাহলে বিজয় ভাবো। व्हाट আমি জাস্ট ওয়েট করতে পারছি না, কতদিন আমি দীঘা যাবার, ওখানে গিয়ে আমি একটু কিছু করি। তোমরা প্লিজ, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করো এবং সবাইকে দেখো, এবং কেউ প্লিজ কোনো ওয়েবসাইটে কোনো হোটেলে অনলাইন পেমেন্ট করো না, একদম করো না। কারণ দীঘাতে আগে এটা ছিল না, কিন্তু রিসেন্ট এইসব অনেক স্ক্যামার করে এবং আমরা একদমই মানে কি বলবো, মানে মিডিল ক্লাস ফ্যামিলি, ঠিক আছে, লোয়ার মিডিল ক্লাস, তো আমাদের কাছে 1800 টাকা মানে হিউজ। আমাদের একটা দীঘা যাওয়ার বাজেটই থাকে 3000 টাকা দুজনের, সেখানে আমাদের বেরিয়েই গেল, তাহলে আমরা কি করে ঘুরতে যাবো? তাহলে এও স্ক্যামার ছিল। তো এইরকম দীঘাতে স্ক্যাম হচ্ছে এবং দীঘাতে অনলাইন বুকিং, একদম রিকোয়েস্ট করবো কোনো হোটেলে করে যাবেন না, কারণ যে সমস্ত আপনারা দেখছেন না নাম্বার, সমস্তগুলো স্ক্যামারে ভর্তি হয়ে গেছে। আমাকে ইভেন পুলিশ অফিসার বলছে যে আগে তো বন্দুক দেখিয়ে স্ক্যাম হতো, এখন অনলাইনে এইরকম স্ক্যাম হচ্ছে। সো যারা আমার ভিডিও দেখছেন, কেউ যদি কোনো প্রশাসনের লোক থাকেন বা দীঘা থেকে থাকেন, যাদের একটু পাওয়ার আছে, প্লিজ এই যে নাম্বার আমি আবার দিচ্ছি, এই নাম্বারটা আমি টাকা পাঠিয়েছি, এই নাম্বার থেকে স্ক্যাম হচ্ছে, তো আপনারা প্লিজ যদি পারেন তো একটু হেল্প করুন আমাদের। কারণ আমাদের ঘুরতে যাওয়ার মানে দীঘা সম্বন্ধেই বাজে ধারণা হয়ে গেছে, যা যাবো কিনা সেটাই ভেবে পাচ্ছি না, যেখানে দীঘাকে আমরা এত ভালোবাসি। ও যে ওয়েবসাইটগুলো আছে, গোয়াই বিবো প্লাস হচ্ছে মেক মাই ট্রিপ, এদের যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করেন তাহলে সেফ, বাট যদি এরা কোনো নাম্বার দেয় বা যদি ওয়েবসাইটে কোনো হোটেলের নাম্বার পান, তারা যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পাঠান, ব্যাঙ্ক অ্যাকাউন্টেও লেখা থাকবে সেই হোটেলের নাম, তাতেও পেমেন্ট করবেন না, তাহলে কিন্তু স্ক্যাম হয়ে যাবে। তো এই ভিডিও ছিল, তার সাথে সাথে আমি আরেকটা জিনিস মেনশন করব কি, দেখুন আপনি এই হোটেলের নামের ওয়েবসাইট পাবেন যেটা আমাদের সাথে হয়েছে, সেখানেও যাবেন না, ওটাও ফেক, ওটা সব ফেক বানিয়ে রেখে দিয়েছে। আমাদের সাথে এটাই হয়েছে, এবার যা হয়েছে সেটা আপনাকে বলছি, আপনারা সতর্ক থাকুন।